আসসালামু আলাইকুম এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান দর্শক আজকে আমাদের অতিথি চলচ্চিত্র নায়িকা সামিনা বাশার সামিনা বাশার এর আগে বেশ কয়েকটি ছবি করেছে এবং আরশিদে তার মুক্তির প্রতীক্ষায় অর্থাৎ প্রেক্ষাগৃহে দেখা যাবে মোনা জিন টু ছবি তো এই জিনের ছবিতে খুললাম খুল্লা পোশাকে কি দেখা যাবে ইয়াকে মানে সামিনাকে দিস ইজ রিয়েল মি আর জিনে আমি একদম একটা চেয়ারম্যানের মেয়ে সো কলেজে আমি পড়াশোনা করি বাট গ্রামে গেলে অবভিয়াসলি আমি খুবই মানে সালোয়ার কামিজ মানে একদম পুরা সাংস্কৃতিক মেয়ে একদম থাকে না যে সংস্কৃতি ছাড়া কিছু বুঝে না নিজেদের ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যে সেরা অফার তো আপনার পোশাকের ডিজাইনটা কারা করে আমি আমার একটা হল ইচ্ছা ছিল মানে ফ্যাশন ডিজাইনার বাট সামহাও ওটা আমি করতে পারি নাই বাট নিজেরটা নিজেই চেষ্টা করি তো এখানে চেয়ারম্যানের মেয়ের রোলটা কি ছিল ইয়াতে জিনটুতে এটা যেহেতু একটা হরর মুভি সো আমরা হচ্ছে প্রথমে কলেজ স্টুডেন্ট থাকি তারপর আমাদের গ্রামের বাসায় যাওয়া হয় সো ওইখানে কী কী ঘটলো এটা দেখার জন্য তো হলে যেতে হবে তাই না এটা তো এখন বলা যাবে না বাট আমার ক্যারেক্টারটা একটু শাই টাইপের যদি আমার কাউকে ভালো লাগে আমি বলতে পারি না মুখে রিয়েল লাইফে কিন্তু আমি একদম না আমার কাউকে ভালো লাগলে আমি মুখের উপর বলে দেয় তোমাকে আমার ভালো লাগে সো ওইটা ডিফারেন্ট ক্যারেক্টার একদম আমার থেকে ক ভাই বোন আপনারা আমরা তিন বোন আমি বড় লেখাপড়া লেখাপড়া আমি দেশের বাইরে করেছি চণ্ডীগড় ইউনিভার্সিটি থেকে পাঞ্জাব ইন্ডিয়া অ্যান্ড ওইটার পরে আর কি দেশে এসে এই সিনেমার সাথে যুক্ত হওয়া অপারেশন সুন্দরবনের পরে আমার অপারেশন সুন্দরবনটা রিলিজ হয়েছে আগে বাট মোনা সিনেমাটা কিন্তু আমি সাইন করেছি প্রথমে আচ্ছা সেই ছবিটাই এই দিয়ে মুক্তি পাচ্ছে তো বলছেন যে অকপট কেউ তো প্রেম কটা করলেন আর কটা রিজেক্ট করলেন রিজেক্ট করেছি কারণ যাকে আমার ভালো লাগে না তাকে ঝুলিয়ে রেখে তো লাভ নাই বাট একজনকে অনেক ভালোবাসি ইনশাল্লাহ তার সাথে কখনো বিয়ে হবে এটা দোয়া করি কি করে সে নাম জানতে পারি তার নাম হচ্ছে লাভ সে কানাডাতে থাকে